চট্টগ্রামের লোহাগাড়ায় দিন দুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গতকাল সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া 2 নং ওয়ার্ডের ছকিনাবর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে তার আপন বড় ভাই নুরুল ইসলামের নেতৃত্বে তার পরিবারের লোকজন সহ আপন ছোট ভাই হেফাজুল ইসলামের বাড়িতে অনুপস্থিতির টের পেয়ে দা, বটি ও লাঠিসোঁটা নিয়ে বাড়ির দরজা, জানালা, রান্নাঘরের বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী ভাঙচুর ও বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ বিষয়ে লোহাগাড়া থানায় মোট 2 জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হেফাজুল ইসলাম। অভিযুক্ত আসামিরা হলেন মৃত আব্দুস সবুরের পুত্র নুরুল ইসলাম ও অপরজন তার সহধর্মিনী ওয়াহিদা আক্তার নান্নি। এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি বারবার কল কেটে দেয়। পিতার আশার ঘরে ধরে ফাওয়া ফাড়াইয়া রে আর ঘর দুয়ার দেখতে না দেয় আর ভাই দুয়ার বাড়ি ঘর দিয়ে করতো না আর মার বাড়ি ঘর দিয়ে